हेलो फ्रेंड्स, আমি সৌমিলি। ওয়েলকাম টু মাই চ্যানেল মিলিস গার্ডেন। দেখুন, অনেকে অনেক রকম সয়েল মিক্সিং তৈরি করে অ্যাডেনিয়ামের জন্য। কেউ কোকোপিট স্যান্ড ইউজ করে, কেউ ইউজ করে বনসাই মাটি। তো আজকে এইসব কিছুই আমি ইউজ করব না। আমি চেষ্টা করব সয়েল দিয়ে কীভাবে, মানে আমাদের যে বাগানের মাটি, নর্মাল মাটি যে, সেই মাটি দিয়ে কি করে অ্যাডেনিয়ামের জন্য মিডিয়া তৈরি করা যায়। আমার সবচেয়ে পুরনো যে অ্যাডেনিয়ামটা আছে সেটা আমার মার অ্যাডেনিয়াম। আমি অনেক ভিডিওতে বলেছি, আমি আমার মাকে কিন্তু দেখেছি মাটিতেই অ্যাডেনিয়াম তৈরি করতে। মাটিতে যে অ্যাডেনিয়াম হয় না তা নয়, মাটিতেও হয়। তো চলুন আজকের এই ছোট্ট ভিডিওয় দেখে নিই কী করে আপনারা মাটি দিয়ে অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি 60% মতো বালি নিয়েছি। অ্যাডেনিয়াম যেহেতু একটু ভুরভুরে মিডিয়া পছন্দ করে, যেটা তে বালির পরিমাণ বেশি থাকবে, কারণ এটা বেশি জল পছন্দ করে না। জলের একটা মিনিমাম নিড আছে, কিন্তু অ্যাডেনিয়াম খুব বেশি জল পছন্দ করে না। সেই জন্য অ্যাডেনিয়ামের জন্য আমরা যে মিডিয়াটা তৈরি করব তাতে অবশ্যই বালির পরিমাণ বেশি দেব। তাহলে কি মিশ্রণটা কীভাবে তৈরি করব, 60% নেব স্যান্ড, 20% নেব সয়েল, এবং বাকি যে 20% রল সেই 20% নেব কম্পোস্ট, বোন মিল এবং নিম খোল। যদি আপনারা অন্য কোনো কম্পোস্ট ইউজ করেন করতে পারেন, তার সাথে নিম খোল যদি না থাকে যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আমি যেমন নিমখোল এক মুঠো দিয়েছি, ফাঙ্গিসাইড অতটা দেওয়ার দরকার নেই। ফাঙ্গিসাইড আপনারা অল্প পরিমাণে দিতে পারেন, এর সাথে যদি নেন তাহলে 1.5 থেকে 2 চামচ দিলেই যথেষ্ট। দেওয়ার পর আপনারা মিশ্রণটাকে সুন্দরভাবে তৈরি করে নেবেন। দেখুন, এইটা হচ্ছে আমি অ্যাডেনিয়াম, এই অ্যাডেনিয়ামটা কয়েকদিন আগে কিনে এনেছি নার্সারি থেকে। দেখুন, ওরা কিন্তু এই এই মিডিয়ার মধ্যে মাটি মোটেই মাটি যদিও বা মিশিয়ে থাকে অল্প পরিমাণে, কোকোপিট কিন্তু কোনো রকমই নেই। বালি রয়েছে এবং স্টোন চিপের ছোট্ট ছোট্ট টুকরো রয়েছে, এই দিয়েই কী সুন্দর মাটি তৈরি করেছে। তো এইটা ভাবা ভুল, আমি বলবো যে অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করবার জন্য কোকোপিট ইউজ করতে হয়। কোকোপিট ছাড়াও কিন্তু আমরা অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করতে পারি। আমি মিশ্রণটা হাতে তৈরি করে নিয়েছি, এই মধ্যে অল্প ইটের টুকরো, স্টোন চিপের টুকরো রয়ে গেছে। তো সেটা কোনো অসুবিধা হবে না, কারণ আমরা মাটি তৈরি করছি অ্যাডেনিয়ামের জন্য। বনসাই মাটি তৈরি করবার সময় আপনারা দেখবেন অনেক জায়গায় ইটের টুকরো, আবার অ্যাডেনিয়ামের মাটি তৈরি করবার সময়, মিডিয়া তৈরি করবার সময় অনেকে ইটের টুকরো গুঁড়ো করে মেশান। তো এই ছোটো ছোটো ইট, স্টোন চিপের টুকরো থাকলে তাতে কোনো অসুবিধা নেই। সেই জন্য আর এগুলোকে আমি আলাদা করে বাদ দিয়ে দিইনি, আমি এগুলো এর মধ্যেই রেখে দিয়েছি। এবার আমরা কথা বলবো অ্যাডেনিয়ামের জন্য কী ধরনের পট আমরা ইউজ করব। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আমরা কিন্তু এমন পট ইউজ করব যেগুলো ডেপথ কম, ডেপথ কম। যদি বিশাল বড় অ্যাডেনিয়াম হয় আমার পুরনো অ্যাডেনিয়ামটার মতো, তাহলে একটু ডেপথ শুদ্ধ পট আমরা ইউজ করতে পারি, কারণ ওর যা হাইট, ওর যা ওয়েট, একটু ডেপথ না থাকলে কিন্তু অ্যাডেনিয়ামটা সোজা হয়ে দাঁড় করিয়ে রাখা অসুবিধা। গাছটাকে সোজা করে দাঁড় করবার জন্য একটু ডেপথ পটের দরকার হয়, পটের দরকার হয়। কিন্তু আমার যে ছোটো অ্যাডেনিয়ামগুলো আছে সেগুলো খুব একটা বড় না, সেগুলো কর্ডেক্স কিন্তু এখনও সেরমভাবে মোটা হয়নি। সেই ক্ষেত্রে তার কর্ডেক্সকে যদি মোটা করতে হয় তাহলে আমাদের দুটো জিনিস দরকার। একটা হচ্ছে এমন পট আমরা ইউজ করব যেটা ডেপথ কম, এবং জল খুব বুঝে দিতে হবে, গাছে অতিরিক্ত পরিমাণ জল দেওয়া যাবে না। দেখুন, আমার হাতে যে টপটা রয়েছে সেটা ভীষণই ছোট টপ, 4 ইঞ্চির একটা টপ, এবং ডেকোরেটেড টপ বলতে পারেন, চৌকো শেপের। এটা ডেপথ ভীষণই কম, এবং
জায়গাটা, ভেতরের যে চওড়া ভাবটা আছে সেটাও কিন্তু খুব একটা বেশি নয়। আমার এই অ্যাডেনিয়ামটা যেটা আছে সেটা কর্ডেল যেহেতু খুব একটা মোটা না, আমি এটাকে এই এই টপটার মধ্যেই রিপোর্ট করব। সেকেন্ড যে টপটা আমি চয়েস করেছি এইটারও ডেপথ খুব বেশি না, 4 ইঞ্চি হবে কি তার চেয়ে একটু কমই হবে, গোল শেপের। ওটাতেই আমি সেকেন্ড অ্যাডেনিয়াম লাগিয়ে দেব। এই টপগুলো কীরকম দেখতে সেটা বলার উদ্দেশ্য এইটাই, যাতে আপনারা বুঝতে পারেন যখন কোনো ছোটো অ্যাডেনিয়াম নার্সারি থেকে বা দোকান থেকে অ্যাডেনিয়াম কিনে আনবেন, আপনারা ছোটো অ্যাডেনিয়াম কিনে আনবেন, তাকে কিন্তু অবশ্যই ডেপথ কম এমন পটে লাগাতে হবে। 4 ইঞ্চি টপগুলো ছোটো ছোটো টবে লাগাবেন, বা তার চেয়েও যদি ডেপথ কম থাকে কোনো টপ সেই টবে লাগাবেন। তারপরে যখন আস্তে আস্তে অ্যাডেনিয়াম বড় হবে, তার কর্ডেক্স মোটা হবে, তখন আপনারা আস্তে আস্তে বনসাইয়ের যে টব সেই টবে আপনারা লাগাতে পারেন। একটা অ্যাডেনিয়ামের যে উচ্চতা থাকে সেটাকে 3 ভাগে ভাগ করে নিলে সেই 3 ভাগের মধ্যে 2 ভাগ থাকে মাটির ওপরে আর 1 ভাগ থাকে মাটির নিচে। তো এই হচ্ছে অ্যাডেনিয়াম পোঁতার পদ্ধতি, যে 2 ভাগ থাকবে ও মাটির ওপরে, মিডিয়ার ওপরে, 1 ভাগ থাকবে মাটির নিচে। আমি এই টপটার মধ্যে অ্যাডেনিয়ামটা পুঁতে দিচ্ছি। মাটি দিয়ে টপটা ভরে দেওয়ার পর হাত দিয়ে মিডিয়াটাকে চেপে দিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। যদি হাতের কাছে কোনো কাঠি বা কিছু, আমার মতন যদি প্যাকাঠি টাইপের কিছু থাকে, তো সেইটা দিয়ে আশেপাশের মাটিগুলোকে ভেতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার গ্যাপ না থাকে। এটা হচ্ছে আমার সবচেয়ে পুরনো অ্যাডেনিয়াম, যে গাছটা আছে তার কাটিং থেকে তৈরি করা গাছ। এর ক্ষেত্রে আমি বলে রাখি, এই যে গাছটা আছে এটার শেকড়টা কিন্তু একটা সাইডে নিচু, অনেকটা নিচ পর্যন্ত গেছে, এবং একটা সাইডে ফাঁকা আছে। তো সেই কারণে এই গাছটার নিচে আমি কয়েকটা ইঁটের টুকরো বা স্টোন চিপের টুকরো ঢুকিয়ে সোজা করে দিয়েছি, যাতে গাছের এই শেকড়গুলো মাটির মধ্যে ঢুকে যায় এবং গাছটা সোজা থাকে। তো এইগুলো আপনাকে একটুখানি গাছ রিপোর্ট যখন করবেন, সমস্ত অ্যাডেনিয়ামের শেপ সমান হয় না, সেটাকে আপনাকে বুঝে নিতে হবে। গাছ যদি কোনো গাছে শেকড় যদি একদিকে বেশি নিচের দিকে নাবানো থাকে এবং আর একটা দিক ফাঁকা থাকে, এবং সেই গাছটাকে যদি আপনি সোজা রাখতে চান, তাহলে এই গাছটাকে বসিয়ে ওই রকম যে সাইডটা ফাঁকা আছে সেই সাইডে কিছু দিয়ে একটা সাপোর্ট দিয়ে আপনাকে গাছটা পুঁতে দিতে হবে। তাহলে কি ওই শেকড়টা, যখন যে শেকড়ের অংশটা মাটিতে থাকবে সেটা আস্তে আস্তে মোটা হবে এবং গাছটা ওই রকমভাবেই বেড়ে উঠবে। অ্যাডেনিয়ামগুলো সবকটা একে একে আমি রিপোর্ট করে দিচ্ছি, কিন্তু এই অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করবার পর প্রথমেই আমরা রোদে রাখবো না, আমরা 1 সপ্তাহ মতন ইনডাইরেক্ট সানলাইটে রাখবো। কারণ এতদিন অ্যাডেনিয়ামগুলো ড্রাই করবার জন্য সয়েলের বাইরে ছিল, এবার আমরা রিপোর্ট করছি, তো সরাসরি সঙ্গে সঙ্গে রোদে দেওয়াটা ঠিক হবে না। সেই কারণে 7 দিন আমরা ইনডাইরেক্ট সানলাইটে রাখবো, তারপরে আস্তে আস্তে আমরা এই অ্যাডেনিয়ামগুলোকে রোদে ট্রান্সফার করব। দেখুন প্রচুর পরিমাণে কুড়ি এসছে এবং গাছে ফুল ফুটতেও শুরু করেছে। অনেকে রিপোর্ট করবার পর জল দিয়ে দেন যাতে এয়ার গ্যাপ বেরিয়ে যায়। আমি যেহেতু মিডিয়া প্রেস করে দিয়েছিলাম এবং যতটা এয়ার গ্যাপ সম্ভব বের করে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি সেই দিন জল দিইনি, আমি তার 2 দিন পরে জল দিয়েছি। দেখুন প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা বেরিয়ে এসছে এবং অনেক কুড়ি চলে এসছে গাছটায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের ওপর। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।